হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন পিউলিপ, আর আমার ফেসবুক পেজের নাম পিউলিপস ওয়ার্ল্ড। দুটো দিয়ে আপনাদের অনেক ওয়েলকাম জানাই। কালকে আমাদের এখানকার জিনিসপত্র নিয়ে গাড়ি বেরিয়ে গেছে, আজকে আমরা বেরোচ্ছি। তবে কাল বেশ রাত করে শোয়া হয়েছিল, সেই কারণে আজকে ভোর ভোর ওঠা হলো না। এখন 8টা বাজে আর বেশ রোদও উঠে গেছে দেখছি। এখনই বেরোবো, তবে তার আগে সকালে টিফিনটা খেয়ে নিই। পাশেই একটা দোকান ছিল, সেখানেই ঢুকে পড়লাম। আর ঢুকে দেখি গরম গরম সিঙ্গাড়া ভাজছে। তবে প্রাতরাশটা সিঙ্গাড়া দিয়ে না সেরে আমরা ইডলি দিয়ে সারলাম, আর জায়মু খেয়ে নিল এক কাপ গরম চা। আর এদিকে পুচকু দুটো হাজার ঝগড়া সত্ত্বেও একই প্লেটে খাবে একসঙ্গে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে বেরিয়ে দেখি সবে মাত্র বাজার বসছে। আর বাজার দেখে আমার দিদি মনে পড়ে গেল লেবু কেনার কথা, কারণ রিম গাড়িতে জার্নি করলে ভীষণ অসুস্থ হয়ে পড়ে, তো সেই কারণে আর কি। আর এদিকে এই সেই কোয়েল নদী, কালকে রাত্রে আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম, যাওয়ার সময় আর একবার দেখার সুযোগ পেয়ে গেলাম। আর আজকে দিনের বেলা কতটা সুন্দর লাগছে দেখুন পরিবেশটা। ঝাড়খণ্ডে ঢুকেই মাথায় চাপলো ভূত, আর সেই কারণে সন্দীপকেও গাড়ি থামাতে হলো। ঝাড়খণ্ডের এই গ্রামের রাস্তাগুলোতে যেতে যেতে চোখে পড়ে প্রচুর তেঁতুল আর কুল গাছে। বহু বছরের পুরনো তেঁতুল গাছগুলো দাঁড়িয়ে রয়েছে রাস্তার পাশ দিয়ে, আর তাতে গাছ ভর্তি তেঁতুল। সেই কারণেই তো আর লোভ সামলাতে পারলাম না, আগে কয়েকবার এখান থেকে ফেরার পথে গাড়ি থামিয়ে পেরেছি কুল, আর এবারে তেঁতুল। সত্যি এখানে কত তেঁতুল গাছ, আর আমাদের গ্রামের বাড়িতে গেলে একটু তেঁতুল খুঁজে পাওয়া যায় না। তো চলুন, অনেক তেঁতুল কোড়ানো হয়ে গেছে, এরপর আবার যাওয়া যাক। দুপুর 1:30 নাগাদ আমরা আবার ঢুকে পড়লাম একটা ধাবাতে। আর এদিকে বেশ কয়েকদিন ধরে আমরা আনলিমিটেড ননভেজ খেয়ে চলেছি, আজকেও নিয়ে নিয়েছি মাছ মাংস দুটোই। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, বাড়ি গিয়ে কদিন ডাল ভাত খেয়ে নিলেই চলবে। খাওয়া দাওয়া শুরু করি। ভালো করে বসো, একটা লঙ্কা আমাকে দেখাবে? দেখেছো দেখি পারো? নাও, তুমি নাও, বুঝতে পারলে হবে না। খাওয়ার পরে কেউ তো আর গাড়িতে উঠতে চাইছে না, সবাই যে যার মতন পায়চারি করে বেড়াচ্ছে। যায় মুখে দেখে মনে হচ্ছে কেউ একজন খাটিয়া দিয়ে গেলে মনে হয় দিব্যি একটা ঘুম দিয়ে দেবে। যাই হোক, কোনো রকমে সবাইকে টেনে টুনে গাড়িতে তুলে এরপর আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন পৌঁছেছি পুরুলিয়াতে, আর এখন প্রায় সন্ধ্যা হয়। এখান থেকে আগে যাব আমার মায়ের ওখানে। ও, একটা কথা তো বলতেই ভুলে গেছি, আমাদের বিষ্ণুপুরের বাড়িতে জায়গা একটু শর্ট আছে, তো সেই কারণে আমার এই জিনিসপত্রের কিছু অংশ যাবে আমাদের গর্বিতার বাড়িতে মায়ের ওখানে, আর বাকিটা যাবে বিষ্ণুপুরে। চলুন, কথা বলতে বলতে পৌঁছে গেছি বাড়িতে। আর এদিকে হচ্ছে আগ্রহী দর্শক দাঁড়িয়ে আছে। কিছু জিনিসপত্র এখানে নেমে গেল, এরপর গাড়ি চলে যাবে বিষ্ণুপুরে, আর আমরা কিছুক্ষণ থাকবো এখানে, রাত্রের খাওয়া দাওয়াটা সেরে তারপরে বেরোবো। রাত 10:30 সময় আমরা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছি বিষ্ণুপুর। খুব কষ্ট, খুব কষ্ট আছে। গাড়িটা গাড়ি আছে না? বিষ্ণুপুরে যখন পৌঁছলাম তখন প্রায় 11:30 বাজে, আর এখন চলছে জিনিসপত্র নামানো, আর এরপরে চলবে আমার বেশ কয়েকদিন এগুলো গোছানো গাছানো। রাখো, নিচে রাখো, নন করো। হুম হুম
বুঝলেন? আজ অনেকটাই রাত হয়ে গেল, তো চলুন বাই, গুড নাইট, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়ে।